হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম খুব সকাল সকাল এখন উঠি সাথে যাই বাগান দেখার জন্য তো এখন এখানে এসে দেখি যে অনেক পাখি কিচিরমিচির করছে সুন্দর লাগতে ছিল তাই একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার বাগানে যাব এখন এই যে দুটা মিষ্টি কুমড়া বেগুন আর একটা টমেটো এগুলো ঢ্যাঁড়স আমার বোনের বাসা থেকে এনেছি এটা টমেটো কিনে এনেছে এটা শশা গাছ এটা একটা শিম কাঁচা মরিচ আর সকাল সকাল রান্না বসাই দিলাম এটা চেলা মাছ দিয়ে টমেটো বেগুন দিয়ে মাখায় বসাইছে বসাই দিব এই যে হয়ে গেছে সাদা রাব্বার তরকারি তরকারি আর এই যে এটা চিকেন ম্যারিনেট করে রাখলাম তন্দুরি মানে চিকেনে একটু টমেটো টক দই চিকেন তন্দুরি সব মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব এটা ভাজি করে শর্মার মতো করে খাবেও তারপরে নুডলসটা রান্না করলাম চিংড়ি আর চিকেন বকরুলি গাজর ফুলকপি দিয়ে একটা রান্না করে রেখে যাব যখন খুদা লাগবে আহ যখন এখন টা গরম তাই কাচের বাড়িতে ঢাললাম এটা সহায় ঢুকায় রাখবো এখান থেকে যতটুকু প্রয়োজন সে নিয়ে গরম করে খাবে এখন এটা সুইট অ্যান্ড সাওয়ার সিম্বল করেছে রাইস দিয়ে খাওয়ার জন্য এবার চিকেন করলাম না আর এই যে নুডলস রাইস করে রাখলাম দুই পাটি এক হাতে করতে হয় অনেক কাজ এই যে কাবাব করে রাখলাম বন বন ব্রেড আনা রাখলাম আবার দুইটা দুই প্যাকেট বন এনে রাখলাম যখন যেটা ভালো লাগে গরম করে খাবে আর আজকে একটা পিৎজা বল ঘুমাই গেছে কিন্তু বলছিল বলছিলাম মা আমাকে যে আবার একটা পিৎজা বানায় খাওয়াই যে তো পিৎজা বানাতে গিয়ে দেখে যে তেমন কিছুই নেই মাশরুম টাশরুম কিছু নাই তো শুধু চিকেন দিয়ে পেঁয়াজ দিয়ে চিজ দিয়ে একটা পিৎজা বানালাম এটা খাবে আর দু একটা থাকবে স্লাইস ওগুলো পরে খাবে এখন আমি আমার রুমে আসলাম আমার এখন গোস গাছ করবো বাড়ি যাওয়ার জন্য কালকে সকালে আমার বাস মা বাবা খুব খুশি আমি যাব সব ঘরে সব কাজ শেষ করে বাজার টাজার করে রান্না টান্না শেষ করে এখন আসলাম এসে রুমে এসে এখন এগুলা ঘুস করে শুতে শুতে অনেক রাত হয়ে যাবে দোয়া করবেন সবাই সৈসালামতো যেন যায় পৌঁছাইতে পারি বাবা মার কাছে চেষ্টা করি প্রত্যেক মাসেই যাওয়ার জন্য যে কদিন আসে বাবা মাকে বাঁচায় রাখছে কিছুই তো করতে পারি না শুধু যায়ে দেখে আসা তা আসলে মনে করি ঘর রান্নাঘরের কাজ ঘরের কাজ এটা বাইরের বাজার করে নিয়ে আসা এগুলো এক হাতে এগুলো করা অনেক আসলে কঠিন হয়ে যায় আমার জন্য অনেক সময় দেখি চির যাওয়ার পর দেখি অনেক কিছু আনি নাই আমার প্রয়োজনীয় জিনিস আনি নাই তারপরে এখন আল্লাহ হাফেজ করি আজকের মতো বাই